নমস্কার। একটি সুন্দর বাংলা ছায়াছবির গান, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম। এই গানটির অক্টোপ্যাডের প্যাচ আমি রকস্টার প্যাট 20 প্রো অ্যাডভান্স সিরিজের এই অক্টোপ্যাডে একটি প্যাচ বানিয়েছি। দেখুন, যদি আপনাদের ভালো লাগে তো আমার মতো বাজাতে পারবেন। তো প্রথমে আমি বাজিয়ে দেখাচ্ছি, তারপরে দেখাবো, স্লোলি দেখাবো কীভাবে বাজাচ্ছি, এবং সেটাও দেখাবো যে কোন জায়গায় কত নম্বরের সাউন্ডগুলো রেখেছি। আমি একটু মুখে গুনগুন করে গিয়ে বাজিয়ে দেখাচ্ছি। যখন রাত্রি নিঝুম রোলিং দিয়ে অন্তরায় ঢোকার সময় ভরব জীবন গানে গানে, এই জায়গাটায় ভরব জীবন গানে গানে। হ্যাঁ, এইভাবে তাহলে আমি তালটা এইভাবে বাজাচ্ছি এবং এই প্যাটার্নে বাজাচ্ছি। আচ্ছা, এবার আমি স্লো দেখাবো এবং তার আগে দেখাচ্ছি কী ধরনের সাউন্ড রেখেছি এবং সবশেষে নাম্বার দেখাবো। আচ্ছা, এইখানে দুটো লেয়ার রেখেছি, একটা কিক এবং একটা ঢোলক। এইখানে একটি তা বা না রেখেছি, এখানে একটি ক্লোজড হাই হ্যাট, এখানে একটি ঘুঙুর, এইখানে একটি টম যেটাতে ডিলে দিয়েছি, এইখানে আরেকটি টম, এই টমটি একটু হাই পিচ আর এটি লো। এখানে একটি সিম্বল দিয়েছি আর এখানে একটি ক্ল্যাপ দিয়েছি। নাম্বারিংগুলো এই ভিডিও শেষে আমি বলছি, তার আগে একটু স্লো দেখাচ্ছি। যদি কেউ আমার মতো বাজাতে চান তো এইভাবে বাজাতে পারেন। তো প্রথমে আমি 4 মাত্রা কাউন্টিং করে দেখাচ্ছি, 1 2 3 4। তো 1 2, তারপরে 3 4, 1 একসাথে, 2 একসাথে, 3 এখানে সিঙ্গেল আর 4 এই দুটো একসাথে, 1 2 3 4। আবার দেখাচ্ছি, 1 2 3 4, এইভাবে 1 2 3 4, আবার 1 2 3 4, 1 2 3 4। এই গেল 4 মাত্রা। এবার নেক্সট 4 মাত্রা হচ্ছে 5 6 7 8, 5 6, তারপরে 7 আর 8। তাহলে কী হচ্ছে, 5 এখানে সিঙ্গেল দিচ্ছি, 6 এই দুটো একসাথে দিচ্ছি, 7 এখানে সিঙ্গেল আর 8 হচ্ছে আবার এই দুটো একসাথে। তাহলে 5 6 7 8, আবার দেখাচ্ছি, 5 6 7 8। হ্যাঁ, 5 6 7 8, 5 6 7 8, 5 6 7 8। এবার 1 থেকে 8 পর্যন্ত দেখাচ্ছি, 1 2 3 4, 5 6 7 8। এবার ধীরে ধীরে ফাস্ট করছি, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5
জিনিস ভুলে যেতে পারে সেটা হচ্ছে কি এখানে কখন দেব আর এখানে কখন দেখুন এখানে আমি 3 তে দিচ্ছি এই ঘুঙুরে আর 7 এ দিচ্ছি হচ্ছে এই ক্ল্যাপ দেখুন 1 2 3 এই যে 3 তে ঘুঙুরে দিচ্ছি 1 2 3 4 তারপরে 5 6 তারপরে 7 এ এখানে ক্ল্যাপ এ দিচ্ছি আর 8 এ দুটো তাহলে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 তাহলে এইভাবে আমি এই প্যাচটি বাজাচ্ছি আপনাদের কারো ভালো লেগে থাকলে আমার মতো করে প্যাচ তৈরি করে বাজাতে পারবেন আর এই অক্টোপ্যাডে কম দামের মধ্যে এটি একটি ভালো অক্টোপ্যাড এখানে তিনটি করে লেয়ার এক একটি ঘরে রাখা যায় আর কেউ পারচেজ করতে চাইলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমার আমাদের কাছ থেকে পারচেজ করলে আমি এই প্যাচগুলো বানিয়ে তবেই পাঠাবো সেক্ষেত্রে কোনো এক্সট্রা কস্ট লাগবে না আর কেউ যদি অক্টোপ্যাড এবং কিবোর্ডের অনলাইন ক্লাস করতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবার দেখাচ্ছি কোথায় কোন কত নম্বরের সাউন্ড রেখেছি দেখুন এখানে আমি রেখেছি দুটো লেয়ার আচ্ছা তার আগে আরেকটু বলে নিই যদি আপনার পাশে ঢোলক বা তবলা থাকে তাহলে আপনি এখানে এই তবলার তা বা নাটি না নিলেই ভালো হয় তারপরে এখানে আমি একটি কিক এবং একটি ঢোলকের সাউন্ড দিছি ঢোলকটা এখানে বন্ধ রাখলেই হয় আমি একবার ঢোলক বন্ধ রেখে আর তার বা না বন্ধ রেখে বাজাচ্ছি দেখুন এখানে এখন শুধু কি করলো তাহলে শুধু বাজাতে হবে এরকম আর যদি মনে করেন না ঢোলক এবং তা নিয়েই বাজাবো তাহলে এইভাবে বাজাতে পারেন যেটা আমি একটু আগে দেখালাম তো আমি এবার কোথায় কি সাউন্ড রেখেছি সেটা দেখাচ্ছি যেখানে আমি দুটো লেয়ার রেখেছি দুটোই দেখাচ্ছি এইখানে রেখেছি দুটো লেয়ার একটি হচ্ছে কিক 92 নম্বরের কিক আর লেয়ার টুতে রেখেছি 1008 নম্বরের হচ্ছে ঢোলক হলো এইবার এইখানে একটি লেয়ার সেটি হচ্ছে 1412 নম্বর এইখানে রেখেছি একটি লেয়ার 570 নম্বর এইখানে একটি ঘুঙুর রেখেছি 855 নম্বর এইখানে রেখেছি একটি লেয়ার সেটি হচ্ছে 528 নম্বর টম এবার এইখানেও একটি লেয়ার সেটি সেই 528 নম্বরে তবে এখানে পিচ বাড়িয়েছি আর এখানে পিচ কমিয়ে দিয়েছি আচ্ছা এইখানেও একটি লেয়ার সেটি হচ্ছে 686 নম্বর এইখানেও একটি লেয়ার সেটি ক্ল্যাপ সেটি হচ্ছে 766 নম্বর তাহলে এইভাবে প্যাচ সেটিং করে নিয়ে আমার মতো বাজাতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ